পটল কুমার গান ওয়ালা কিন্তু পটল তুই কিন্তু কন্ট্রাক্ট পেপারে সই করেছিস পেঁচোবার তো উপায় নেই মা পদগুলো টাকার ব্যাপার জেলের ঘানি টানাবে নইলে আমাকে না এই অসুস্থ বানিয়ে রেখো না প্লিজ আমি হাত জোর করছি সকল হ্যাঁ দেখি কাগজ কি বলছে এটা কি হচ্ছে ড্যাডি তুমি খাওয়ার না খে তুমি নিউজপেপার পড়ছো আগে খাও খাও বলছি শোনো সবাই খাবারগুলো সব টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবে হ্যাঁ একদম যেন ভুল না হয় আর এই যে শোনো তোমরা আইরে জামা কাপড় সব ওর ঘরে একদম সুন্দর করে গুছিয়ে আসবে বুঝেছো আমার ছেলেটা এক্ষুনি আসবে কাল রাত্রি যে কোথায় ছিল কে জানে কিছু খেয়েছে কিনা আমি তো তাও জানি না কিছু খাইনি মনে হয় বুঝলাম তাহলে ছেলের জন্য নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করেছেন তো হ্যাঁ গো আমার আহির যা যা ভালোবাসে আমি সব রান্না করেছি আর শোনো তোমার জন্য ওই টোস্ট জুস আমি সব রেখে এসেছি খেয়ে নিও কিন্তু হ্যাঁ আপনি আবার কষ্ট করতে গেলেন কেন এত সার্ভেন্টস রয়েছে ওরা কেউ করে দেয় তো আমার জন্য তাতে কি হয়েছে ভাই খেয়ে নিও কিন্তু হ্যাঁ বাড়িতে একবার মনে হচ্ছে যেতেই হবে নিজে গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে আরে আ পটল গেল 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 সব গেল রে তোর কপাল পুড়িয়েছে রে তোর কপাল পুড়িয়েছে আর কি হয়েছে মামি তোর মামা বলতে চায় যে তোর যেখানে যাত্রা আছে প্রথম দিন সেখানে তোর মামা যাবে আর তোর মামা যদি যায় আর ওই বটবেল দেখে তাহলে ব্যাস সব শেষ সব শেষ কিছু করতে দেবে না কিচ্ছু না 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 মামি গান তো আমাকে গাইতেই হবে আমাকে যাত্রায় গান গাইতেই হবে এটাই তো শেষ পথ বাবার জন্য টাকা রোজগার করতেই হবে বাবা ট্রিটমেন্ট করতে হবে মামি আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে আমি কি করব তুমি নিজে একটা কিছু পথ বাতলা একটা উপায় বলা দে তুমি তুমি কিছু ভাবো না মামি আমি তো ভেবেছিলাম যে আজ যাত্রায় গান গিয়ে যে টাকাটা পাবো সেটা কালকেই যে ঠুকে পাঠিয়ে দেব হ্যাঁ রে মুকুড়ি আমি দিতেছি তোরে সেই টাকা তো জেঠুর কাছে পাঠাতে আদামা আটা কথা বলতিছি সেটা ভালো করে শোন ঠিক আছে হ্যাঁ মাথাটা ভালো করে মাথায় ঠুকেছে না ঢোকেনি হ্যাঁ করে দাঁড়িয়ে আছে দেখো হ্যাঁ কে ঠিক আছে নে চল চল সব উড়িরে দেখে আসি বাড়িতে তো যাই বেঁচে থাকলে দেখা করিস তুই তো যাচ্ছ কোথায় তোমরা ওই একটু বেরোচ্ছিলাম আরে সে কথাই তো শুধুচ্ছি যাচ্ছ কোথায় তুমি তো পটলে জানোই এসে স্টক বলতেছে যে এ কেমন আছে ও কেমন আছে সে কেমন আছে বলতে বলতে বলে কে সে শান্তাপুরি কেমন আছে বড্ড দেখতে ইচ্ছা করছে গো আমি তাই সেই জন্য ওরে নিয়ে যাচ্ছি বেঁচে থাকলে একবার দেখা করে আসবে পটল সাবধানে যাস না পাড়ার কেউ কিছু কইলে সে কথা কানে তুলিস না দেখো সে কেমন করে আসতেছে চল ঘর ঘরে চল ঘরে কাজ ফেলা যেতেছি তোমাকে মিথ্যে বলেই আমায় যাত্রায় গান গাইতে বেরোতে হচ্ছে মামু আমাকে ক্ষমা করো এছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো তুলে নাম করে পেপারে একটা দিয়েছে
কিন্তু তুলিকে তো ওরা বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তাহলে কি আমার তুলি আবার আবার ফিরে এসেছে নাকি? ওর কোনো বিপদ হয়েছে? কারণ তুলির জন্য আমাকে যেতে হবে। কোনো বিপদ কি হয়েছে আমার তুলি? নাকি এত বছর পরে আমাকে ধরা নতুন করে ট্র্যাপ দিয়েছে? শোনো না, শোনো না, একটা কথা ছিল গো। কি কি হয়েছে? কি বলছিলাম যে আইরের খোঁজ এখন পাওয়া গেছে। জানো তো আইরের চিন্তায় না কাল আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার খুব চিন্তা হয়েছে জানো, তাই আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম যে আমার আইর ফিরে এলে আমি ঠাকুরের কাছে গিয়ে পুজো দেবো। চলো না গো, আমরা দুজনে মিলে মন্দিরে যাই। না না, আমি কোথাও যাবো না। আমি 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 কোথাও যাবো প্লিজ। ও মা, সে কি কেন যাবে না? তুমি তো বলেছিলে আমার সঙ্গে মন্দিরে যাবে। চলো না গো, দেখবে তোমার মন্দিরে গেলে খুব ভালো লাগবে। এত বছর তো এই বাড়ির থেকে তুমি কোথাও বেরোনি, প্রথমবার না হয় তুমি মন্দিরে গেলে। চলো না। এক কথা কেন আপনি বারবার বলে যাচ্ছেন? চলো 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 মন্দিরে চলো। আরে বাবা, আমার কোনো ইচ্ছা নেই মন্দিরে যাবার। আমি কেন যাবো? আমি কোথাও যাবো না। বুঝছো? এই তো কি কি হয়েছে? এত চাচামেচি কিছু? একজন এসে গেলে ফোনে একবার বলার প্রয়োজন মনে করলো না কোথায় আছে। বললো কাল সকালে ফিরে। আমি বললো এত বড় স্পর্ধা হলো কি করে তোমার? মামুনি, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার একটা দরকারি কাজ আছে যেটার জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তোমার কাছে টাকা চাইলাম, তুমি তো আমায় টাকাটা দিলে না। ঠিক আছে, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। পটলকে আমি দুঃখের মধ্যে থাকতে দেব না। কি নাম বললে তুমি? হ্যাঁ, কি নাম বললে এক্ষুনি? পটল? ও পটল, পটল কে? কয়েকদিন ধরেই না ও এরকম পটল পটল কি সব যেন বলছে। আচ্ছা, এই পটল কি কারো নাম নাকি রে? হ্যাঁ মা, পটল আমার বন্ধু। খুব দুঃখের মধ্যে আছে সে, খুব বিপদদার। ওহো, আহারে, আগে তো বলবি বল যে এরকম একটা ব্যাপার। মা মা, আগে বলে কি হতো বলো? তোমার কাছে আমি টাকা চাইলাম, তুমি তো আমায় টাকাটা দিলে না। উপরন্তু তুমি মামুনির কাছে টাকা চাইতে বলো। আর মামুনি আমার কাছে কি শর্ত রাখলো? যে আমাকে গান ছাড়তে হবে, গান ছেড়ে দিলে মামুনি আমায় টাকা দেবে। সেটা তো আমার পক্ষে সম্ভব না। আর তুমি তো মামুনির কাছে কোনো টাকা চাইতে পারবে না। ঠিক আছে, তার জন্য তো ঝামেলা করে তো কিছু লাভ নেই। আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আহির আহির, একটু শোনো, তোমার এই যে বন্ধু কথা বলছিলে না পটল, তার এত টাকার কিসের প্রয়োজন? হ্যাঁ, পটল মানে পটলের বাবা খুব অসুস্থ। তিনি নিজের মেয়েকেই ঠিক করে চিনতে পাচ্ছেন না। যাকে তোমাদেরকে বলে তার কিছু লাভ নেই, আমি ম্যানেজ করে নেবো। যাই হোক। আহির আহির, শোনো শোনো না, আমার না তোমার সাথে কিছু কথা ছিল, প্লিজ। মামুনি, তোমার সঙ্গে আমার কিছু কথা নেই। না, ওই বাড়িতে একবার মনে হচ্ছে যেতেই হবে। নিজে গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। গাড়িটা চলতেছে না রে ভানালা, একটু খরে খরে চালা না দেনি। মানে করে গেছে এখানে বাস এসে স্ট্যান্ড, বাসের স্ট্যান্ড থেকে বাসে করে মধুকার যেতে হয়েছে। বিকেল তো হয়ে যাবে গো, কত দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো না। এ পটল, এ পটল, কি ভাবছিস? না, ভাবছিলাম আমি আর ফুলি ছোটবেলায় আম পারবো বলে মামুকে না বলেই বেরিয়ে গেছিলাম। সেদিন গ্রামের ছেলে ছোকরারা পটল তোর বাপের নাম কি, পটল তোর বাপের নাম কি বলে আমাকে খুব খেপিয়েছিল। আমি আর ফুলি ছুটতে ছুটতে পড়ে গিয়ে কেটে কুটে সেদিন মামু বলেছিল, পটল তুই আমাকে মিথ্যে কথা বললি কেন? মিথ্যে কথা বললে কিন্তু পাপ হয়। আমি তো আজকে আবার মামুকে মিথ্যে কথা বললাম।
আমার আমার খুব ভয় করছে গো মামি, আবার আমাকে কোনো শাস্তি পেতে হবে না তো? মেতে বললি যদি শাস্তি পেতে হতো তাহলে তোর মামি আর শাস্তি পেতে পেতে পাগল হয়ে যেত রে পটল। বোকা মেয়ে কোথকার পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।